বিচে চিলিং পার্টি সবচেয়ে বড়ছি সকাল সকাল সিবিচে আর এই যে এখন চেপে পড়েছি উঠের পিঠে সিবিচে এসে উঠের পিঠে চড়ার আনন্দটাই আলাদা তো এখন উঠে চেপে ফটো তুলছি আর যাব এখন উঠের পিঠে চেপে রাইডে পেছনেই দেখতে পাচ্ছ সিবিচ দারুণ লাগছে ওরে বাবারে উঠ নড়ছে চলো চলো এবার ঘুরতে যাই দেখতে পাবেন পুরি জগন্নাথ মন্দির তো যাই বাচ্চারা কিন্তু আসি যাইছে না প্রচন্ড এক্সাইটেড ওরা চান করার জন্য কিন্তু অনেকক্ষণ ছিলাম এবার সিয়ে এবার তো যেতে হবে স্নান স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আর এই যে এক্ষুনি অটো থেকে নামলাম কারণ আমাদের হোটেলটা মন্দির থেকে বেশ দূরে প্রায় 7-8 জন একটা অটোতে চেপেছিলাম 100 রুপিস নিল আর অটোতে নামিয়ে দিল কিছু দূর আগে তো এখন হাঁটছি এই যে পেছনে দেখতে পাচ্ছি সব ব্যাটালিয়ান একের পর এক হাঁটছে টাইম এখন দুপুর মোটামুটি 2টো মন্দিরে পুজো দেব প্রসাদ খাবো তাই যাচ্ছি এই টাইমে যদি সম্ভব হয় দেখি 4টের সময় যে ফ্ল্যাগটা টাঙানো হয় সেটাও দেখবো জগন্নাথ মন্দিরে কিন্তু আপনারা জুতো মোবাইল পার্স কোনো কিছু নিয়েই ভেতরে যেতে পারবেন না তাই এবার কাউন্টারে গিয়ে সেইগুলো সাবমিট করার পালা এই পুজো দিয়ে বেরোলাম অবস্থা দেখে যাই না কি বুঝতে পারছেন প্রচন্ড ভিড় ভেতরে এত ভিড় আমি কোনোদিন দেখিনি এবার নিয়ে আমি 5 বার ঘুরে আসছি প্রচন্ড ক্রাউড প্রচন্ড আর সাথে এখন বেরিয়ে নিয়ে গেছি আইসক্রিম কারণ সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি জল দেশটাও পাচ্ছেন ফার্স্ট আইসক্রিম খাবো তারপরে কিছু খাবো এরপরে হোটেল যাবো একটু ফ্রেশ হয়ে বিচের দিকে যাবো প্রচন্ড এক্সস্টেড লাগছে কিন্তু খুব ভালো দর্শন হয়েছে পতাকা লাগানোটাও দেখেছি মহাপ্রসাদ খেয়েছি যদিও ভিডিওতে কিচ্ছু দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউড না মন্দিরে ঢুকে বেরোতে মোটামুটি টোটাল 3 ঘন্টা মতন টাইম লেগে গেল আইসক্রিমটা কিন্তু তখন খুব ভালো লাগছে এবার কিছু খেতে হবে আর ভিড়টা দেখুন দেখাচ্ছে এখন সবাই মন্দির থেকে বেরোচ্ছে আর কেউ কেউ অবশ্য দর্শন করতেও যাচ্ছে তবে একটা কথা বলে দিই পুজো দেওয়ার জন্য প্রসাদ কিন্তু আপনাদেরকে ভেতর থেকেই সংগ্রহ করতে হবে কারণ বাইরে সেরকম কিছু আমি দেখতে পাইনি বেরোয়ার পথে এরকম আরেকটা দোয়ারও পড়েছিল যেখান দিয়ে প্রচুর মানুষ আসা যাওয়া করছিল এটাও একটা মন্দিরের দরজা মনে হয় এই দিক দিয়েও ভেতরে যাওয়া যায় কত করে খালি দাদা
কত করে? এটা 140 আর 100 কত করে ভিডিও করে? এই যে মন্দিরের সামনে সন্ধ্যাবেলার ভিড়, আমার মতো অনেকেই বলছে যে এত ভিড় কিন্তু সত্যি সত্যি মানে খুব কম দেখা যায়। আজকের ভিড়টা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড, যেহেতু আজকে লক্ষ্মী পুজো আর পুজোর সময় থেকেই ভিড়টা হচ্ছে। মানুষ আর এই যে মন্দিরের মেইন এন্ট্রেন্স। আজকের দিনটা এত সুন্দরভাবে কাটানোর পরে, মন্দির দর্শন করার পরে এবার হোটেলে ফেরার পালা, সাথে অবশ্যই ভিডিওটা শেষ করার পালা। আশা করি আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে জানেন তো? চট করে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর পারলে প্লিজ প্লিজ আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। Thanks for watching!